আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো। প্রতিবারের মতো ছোট্ট আরেকটা কিটেন টিপস ভিডিও নিয়ে চলে আসলাম। তো সামনে যেহেতু রমজান, তো রমজান উপলক্ষে আপনাদের কিছু কিচেন টিপস জানা থাকলে তাহলে কিচেনের কাজগুলো করতে সহজ হয়। আমরা যেহেতু গৃহিণী, তাই না বলুন বন্ধুরা? তো আমরা কিচেন টিপসগুলো জেনে নিই, তাহলে আমাদের জন্য অনেক সহজে এবং ইজিলি আমরা কিচেনের কাজগুলো করতে পারবো। তো আমার এই ভিডিও কিচেন টিপ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো প্রথম টিপস নাম্বার ওয়ান, যেহেতু সামনে রমজান মাস, তো রমজান উপলক্ষে আমাদের কিন্তু ডিমটা লাগবে, কারণ ডিম আমরা যেহেতু ইফতারিতে আপনার আলুর চপ খাওয়া হয়, তো তখন বেশিরভাগ ডিমই দেখা যায় ফাটা, তো বয়েল করতে গেলে বাইরে চলে আসে। তো আমরা যদি ডিমটাকে এভাবে ফয়েল পেপারে মুড়িয়ে তারপর ডিমটা যদি সিদ্ধ করি, তাহলে পাতিলাও নষ্ট হবে না, ডিমটাও ডিমের শেপটাও সুন্দর থাকবে। তো এই আর কি, দেখুন আমি কিভাবে ফয়েল পেপারে ভালো করে মুড়িয়ে নিয়েছি। তো এভাবে আপনারা মুড়িয়ে নিতে পারেন, আর ফয়েল পেপার না থাকলে আটা দিয়ে ফাটা অংশে দিয়ে দিতে পারেন। দুই নাম্বার টিপস, তো আমরা যেহেতু ফ্রিজ ক্লিন করি রমজান উপলক্ষে, আমরা তো সবাই ফ্রিজ ক্লিন করি। ফ্রিজ ক্লিন করার পর এভাবে যদি ক্লিন হওয়ার পর আমরা যদি লেবু টুকরো করে একটু রেখে দেই, তাহলে ফ্রিজে যে একটা গন্ধ সেটা আর থাকে না, ফ্রিজে স্মেল থাকবে সুন্দর এবং ভাপসা গন্ধটা আর থাকবে না ফ্রিজে। টিপস নাম্বার থ্রি, কিচেনে যেহেতু আমরা বেশিরভাগ কাজ করা হয় রুমের থেকে, আপনার কিচেনেই তেলাপোকার উপদ্রব বেশি, তো আমরা যদি আমাদের যে বাটি ব্যবহার করি না, ওই বাটিতে যদি হুইল পাউডার দিয়ে তারপর রেখে দেয় একটা নির্দিষ্ট স্থানে, তাহলে তেলাপোকার পাউডারের স্মেলে আর তেলাপোকা পাউডারের উপর এগুলার খেয়ে তারপর তেলাপোকা মরে যাবে। চার নাম্বার টিপস, আমরা যেহেতু কিচেনে বেশিরভাগ কাজ করা হয়, তো কিচেনের জিনিসপত্রগুলো যদি আমরা রমজান উপলক্ষে যদি ভালোভাবে ক্লিন করে নিই, জীবাণুমুক্ত করে নিই, তাহলে তো আর মন্দ হয় না বলুন। তো এখানে আমি লিকুইড সাবান, তারপর বেকিং সোডা আর ভিনেগার দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপর রান্নার যে কাঠি, তারপর মিক্সার, তারপর অয়েল ব্রাশ করার ব্রাশ, তারপর আপনার নাইফ, এগুলো ভালোভাবে আমি জীবাণুমুক্ত করে নেব। রমজান আসার আগে আমরা যদি খুঁটিনাটি কাজগুলো করে রাখি, তাহলে কাজগুলো হবে আমাদের সহজ। আর রমজান মাসে যেহেতু ইবাদত বন্দেগী মানুষ বেশি করে থাকে আমরা, তো ওই সময়ের আগে যদি রমজান মাস আসার আগে যদি আমরা এগুলো করে রাখি, তাহলে আর কাজটা আমাদের ঝামেলাই মনে হবে না। তো এভাবে আমি এগুলোকে জীবাণুমুক্ত, তারপর আবার এগুলোর মাঝে যে একটা অয়েলি একটা ভাব থাকে, তেলচিটি ভাব, ওইটা আর থাকবে না। তো দেখুন আমি এগুলোকে ফুটিয়ে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর এগুলো ক্লিন করে নিচ্ছি। দেখুন কতটা ইজিলি জীবাণুমুক্ত আর অয়েলি ভাবটা চলে গেছে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। টিপস নাম্বার ফাইভ, তা আমি যেই পানিতে কিচেন কাঠি তারপর এগুলোকে ক্লিন করে নিয়েছিলাম, ওই পানিতেই আমি আপনার কিচেন টাওয়ালগুলো ভালো করে 2 মিনিটের মতো ফুটিয়ে নিব। তো এইগুলোও আপনার তেল চিটচিটে ভাব, তারপর এই কিচেন টাওয়ালগুলো জীবাণুমুক্ত হয়ে যাবে। তো দেখুন ইজিলি আমার কিচেন টাওয়ালগুলো আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো এই যে দেখুন ক্লিন হয়ে গেল, কতটা সুন্দর লাগছে কিচেন টাওয়ালগুলো। টিপস নাম্বার সিক্স, তা আমরা যেহেতু গ্লাসে পানি খাই, কাঁচের জিনিসে দেখা যায় অনেক দিন ইউজ করার পর একটু কালচে ভাব আর একটু তেল চিটচিটে ভাব হয়ে যায়। তো আমরা এখানে আমি লবণ 2 টেবিল চামচ আর আর এক লেবুর 1/3 ভাগ লেবু নিয়ে হালকা অল্প পরিমাণ পানি নিয়ে
তারপর আমি এগুলোকে ভালোভাবে এই যে ফোমের যেই সামনের না পিছনের অংশ দিয়ে আমি ভালো করে গ্লাসগুলো, তারপর বাটি পিসগুলো আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে আপনারা লবণ আর লেবু পানি দিয়ে ক্লিন করে দেখতে পারেন কতটা ঝকঝকে এবং সুন্দর লাগে গ্লাসগুলো। কালচে ভাব আর তেলচিটচিটে ভাব আর থাকবে না। সাবান দিয়ে তো আমরা ক্লিন করি, তারপরও একটা কীরকম জানি একটা থাকে। তো এভাবে আপনারা ক্লিন করে দেখবেন, দেখবেন যে কতটা সুন্দর এবং গ্লাসের একটা গ্লো এবং চকচকে ভাব চলে এসেছে গ্লাসে আর বাটি আর ফ্রিজের মাঝে। তো আপনারা আমার এই টিপসটা ফলো করে দেখতে পারেন। টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুরা প্লিজ শেয়ার করে দিবেন। তো এই যে আমি ক্লিন মেজে তারপর এগুলা ক্লিন করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর এবং কতটা গ্লেস মারছে। দেখুন আপনারা, টিপস নাম্বার 7। তো এখানে আমি চুলাটা ক্লিন করে নিব। তো চুলাটা ক্লিন করার জন্য আমি এখানে যে স্প্রেটা ব্যবহার করেছি, স্প্রেতে প্রথমে ফেরি সাবান, লিকুইড যে সাবানটা ওই সাবান, তারপর ভিনেগার, তারপর আপনার বেকিং সোডা, তারপর লেবুর রস মিলিয়ে আমি মিক্স করে একটা স্প্রে বানিয়ে নিয়েছিলাম। তো ওই স্প্রেটা আমি চুলার উপরে ছিটিয়ে দিয়েছি, আর ছিটিয়ে আমি দেখুন একটা ব্রাশের সাহায্যে মেজে নিচ্ছি। তা আপনারা এভাবে চুলাটা যদি ক্লিন করেন, চুলাটা দেখতে নতুন এবং ঝকঝকে লাগবে। রান্নাঘরের জিনিসপত্র যদি পরিষ্কার থাকে তাহলে কাজ করতে কার না ভালো লাগে বলুন। তা আমরা যদি এভাবে টিপস জানা থাকে, ইজিলি যে কোনো কাজ সহজেই আমরা করে নিতে পারবো। তো এভাবে আমি ক্লিন করে নিব, তারপরে একটা সিমের সাহায্যে ভালো করে চুলাটাকে আমি আবারও মেজে নিচ্ছি। তো এভাবে দেখুন ইজিলি কিন্তু আমার চুলাটা ক্লিন করে নিচ্ছে আমি। তো আপনারা এভাবে চুলা ক্লিন করে দেখতে পারেন। তো এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ক্লিন করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লুক এসেছে, চুলাটা মনে হচ্ছে যেন আমি নতুন এনেছি। টিপস নাম্বার 8, আমরা চুলার নিচে কিন্তু আমরা না রান্না করার পরে চুলার নিচে কিন্তু অনেক ময়লা জমে থাকে, তো উইটা ক্লিন করা অনেক ঝামেলার কাজ। তো আমরা যদি চুলার নিচের অংশটায় যদি একটা নিউজ পেপার দিয়ে রাখি, তাহলে আমরা চুলার নিচের অংশটা আর আমাদের আর ময়লা হবে না। যখন ময়লা হবে তখন নিউজ পেপারটা ফেলে দিলেই হবে। তো দেখুন কতটা ইজিলি আমি করে ফেললাম আমার কিচেনের কাজগুলো। আর আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।